শুরুর শুরুটা কি এটাই, শিক্ষক নিয়োগ দুর্নীতি মামলায় প্রাক্তন শিক্ষামন্ত্রী ও পরিষদীয় মন্ত্রী পার্থ চট্টোপাধ্যায় গ্রেফতারের পর দলের সঙ্গে বেড়েছে দূরত্ব। তারই মাঝে তৃণমূলের মুখপাত্র জাগো বাংলা পত্রিকায় পার্থ চট্টোপাধ্যায়কে আর মন্ত্রী বা তৃণমূলের মহাসচিব বলে সম্বোধন করা হচ্ছে না। এর আগেও এসএসসি দুর্নীতি মামলায় পার্থ চট্টোপাধ্যায় ও তার ঘনিষ্ঠ অর্পিতা মুখোপাধ্যায় গ্রেফতারের ঘটনায় অভিযোগ প্রমাণিত হলে মন্ত্রী শাস্তির আশ্বাসও দিয়েছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। যদিও পার্থবাবু জানিয়েছেন আপাতত তিনি মন্ত্রিসভা থেকে পদত্যাগ করছেন না। উল্লেখ্য, এই পত্রিকাটির সম্পাদক পার্থটি সকালে প্রকাশিত হওয়ার আগে তৃণমূল নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ও তৃণমূলের সর্বদক অভিষেক বন্দ্যোপাধ্যায়, অর্থাৎ এখানে বোঝাই যাচ্ছে মন্ত্রী বা মহাসচিব তৃণমূল নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের নির্দেশ মেনেই হয়েছে এমনটাই মনে করছে। পাশাপাশি মঙ্গলবার রাতে পার্থ চট্টোপাধ্যায় তার মন্ত্রিত্বের কোঠায় পাওয়া গাড়ি এবং নিরাপত্তারক্ষী ফেরত দিয়ে দেয়।